সকল শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে 49তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এ সময় বঙ্গবন্ধুর পরিকল্পনার সূত্র ধরেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। বুলবুল আহমেদের প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে। 49তম জাতীয় সমবায় দিবস 2020 উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দেশের প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা, এ সময় ক্ষুধা ও দারিদ্রতা দেশের মানুষের সঙ্গী ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় জনগণের জীবনমান উন্নয়ন হয়েছে, মানুষ সহজেই আর্থিক সুবিধা ব্যবহার করতে পারছে। আমরা যদি আমাদের পল্লী অঞ্চল, দরিদ্র অঞ্চল, গ্রাম অঞ্চলের মানুষকে বাদ রেখে শুধু শহর অঞ্চলের মানুষকে অর্থ সম্পদ দিয়ে বড় করতে চাই, তাহলে সেই দেশ কখনো উন্নত হতে পারে না। উন্নতি করতে হলে একেবারে তৃণমূলের মানুষ থেকে আমাদের শুরু করতে হবে, তাই আওয়ামী লীগ সেই নীতিতে বিশ্বাস করে এবং আমরা সেটাই করে যাচ্ছি। জাতির পিতা যেমন স্বপ্নের বাংলাদেশ চেয়েছিলেন, আওয়ামী লীগ সরকার সেই লক্ষ্য অর্জনের পথেই কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। যে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স প্রথম করি, সেটাকে এখন একটা একাডেমি হিসেবে আমরা উন্নীত করেছে এবং সেখানে আমরা মানুষকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে দিচ্ছি এবং দারিদ্র বিমোচন, সামাজিক অগ্রগতি ও নারী পুরুষ সমতার উদ্দেশ্যে 1999 সালে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন আমরা প্রতিষ্ঠা করি। আর সমবায় সমিতি আইন, সেটাও আমরা নতুনভাবে ঢেলে সাজাই 2001 সালে। এছাড়া করোনায় শীতকালীয় প্রকোপ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্য সতর্কতায় বেশি করে মনোযোগী হওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। আর শীতে প্রকোপটা বেশি বাড়ে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। সাভারের আমিন বাজার এলাকায় ইতালি প্রবাসীকে প্রকাশ্যে গুলি করে ডাকাতের ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের 3 সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন মোস্তাফিজুর রহমান, নাসির ও আব্দুল বারেক শিকদার। এ সময় 2টি বিদেশি পিস্তল, 1টি রিভলভার, ছুরি সহ লুট করা 50,000 টাকা উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। গত 28 অক্টোবর সকালে ইতালি প্রবাসী আমানুল্লাহ সস্ত্রীক ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ডাকাতির শিকার হন। আমরা 2টি বিদেশি পিস্তল, 1টি বিদেশি রিভলভার, লুণ্ঠিত 50,000 টাকা, 12 রাউন্ড গুলি, আপনারা দেখতে পাচ্ছেন 1টি দা এবং 2টি লোহার রড আমরা উদ্ধার করেছি এবং তারা এই ঘটনায় জড়িত অন্যান্য সকল ডাকাতদের নাম প্রকাশ করেছে। সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করছে বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এ সময় 1975-এর আগের মতো আজও আওয়ামী লীগ দেশে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলে জানান ফখরুল। আজ বাংলাদেশ আবার সেই একইভাবে 1975-এর পূর্বে যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, জনগণের অধিকারকে হরণ করা হয়েছিল, আজকে আবার সেই একই কায়দায় বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে